আসসালামু আলাইকুম, কেমন আছো ছোট্ট সোনামণিরা? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তোমাদের সবাইকে নগাঁও অনলাইন স্কুলে স্বাগতম। নগাঁও অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি মোসাম্মদ মাহমুদ আক্তার, সহকারী শিক্ষক, ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ধামইরহাট নগাঁও থেকে তোমাদের জন্য আজকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। তো ছোট সোনামণিরা, তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ো তারা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই খাতা নিয়ে উপস্থিত হয়ে যাও। এবং তোমরা তো জানো আমি তোমাদেরকে কি পড়াচ্ছিলাম, মনে আছে নিশ্চয়ই? আচ্ছা, আমি একটা বিশেষ ধরনের ব্যক্তিদের সম্পর্কে কথা বলেছিলাম, যাদের সমাজ মাতৃতান্ত্রিক। আমাদের সমাজ সাধারণত পিতৃতান্ত্রিক হয়, কিন্তু তাদের সমাজ কি মাতৃতান্ত্রিক, তাই না? তারা বিশেষ ধরনের খাবার খায়, তাদের ভাষা আলাদা, তাই না? হ্যাঁ, তাহলে আমরা গত সপ্তাহে খাসিদের সম্পর্কে কথা বলেছিলাম, খাসি নৃগোষ্ঠী সম্পর্কে কথা বলেছিলাম। আজ আমরা আজকে নতুন কিছু, নতুন কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে পড়ব। তো ছোট সোনামণিরা এসো, আমরা স্লাইডে চলে যাই। এবং তোমরা তো জানো যে আমি তোমাদের সামনে যে মানে যদি দেখে দেখে পড়তে পারো তাহলে তোমাদের জন্য পড়াটা সহজ হয়, এই জন্য আমি আজকে তোমাদের সামনে স্লাইড নিয়ে উপস্থিত হয়েছি, ঠিক আছে? তোমাদের সবাইকে ফুলে স্বাগতম। এই ছবিগুলো দেখো এবং চিন্তা করো তো, এই ছবিগুলো দেখো এবং চিন্তা করো। দেখো এখানে একজন কিছু বিশেষ ধরনের পোশাক পরিহিত মেয়েদের দেখা যাচ্ছে, একটু বিশেষ পোশাক পরিহিত মেয়েদের দেখা যাচ্ছে। এবং এখানে একজন লোককে দেখা যাচ্ছে। এখানে দেখো এই বিশেষ পোশাক পরিহিত মেয়েরাই বিশেষভাবে দেখো তারা গলায় মালা দিয়েছে, হাতে মনে হচ্ছে পূজা করছে। আর এখানে দেখো এক ধরনের বিশেষ ধরনের বাড়ি দেখা যাচ্ছে, যে দেখো নিচে বাস ঘরগুলো অনেক উঁচু, তাই না? তাহলে এই ছবিগুলো দেখো একটু চিন্তা করো তো, এগুলো এক ধরনের অবশ্যই আমাদের সাধারণ বাড়ির মতো না, সাধারণ কিছু না, তাই না? তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে আমরা এক ধরনের বিশেষ জাতি সম্পর্কে আজকে পড়ব। তাহলে দেখি আমরা আজকে কোন জাতি সম্পর্কে পড়ব। আজকের পাঠ ম্রো। আজকে আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী ম্রোদের সম্পর্কে জানব। আমরা প্রথম দিন শিখেছি গারোদের সম্পর্কে, তারপর জেনেছি খাসিদের সম্পর্কে, আর আজকে আমরা জানব ম্রোদের সম্পর্কে, ঠিক আছে? নতুন নতুন ক্ষুদ্র নৃগোষ্ঠীর যেখানে আমরা যাইনি এখনো, সেই ক্ষুদ্র নৃগোষ্ঠীরা কিভাবে থাকে, কি করে, সেই সম্পর্কে আজকে আমরা জানবো, তাই না? আচ্ছা, এসো আমরা শুরু করি। এই নিচের ছবিটা চিন্তা দেখো আর চিন্তা করো তো, দেখো তো কেমন যেন ছবিটা, তাই না? ছবিগুলো কেমন একদম মানে উল্টা পাল্টা কেমন, কিন্তু মনে হচ্ছে এগুলো একটি বিশেষ ধরনের বর্ণ। এই ছবিগুলো মনে হচ্ছে কি এক ধরনের বিশেষ ধরনের বর্ণ। তার মানে এই ছবিটা হচ্ছে ম্রোদের নিজস্ব বর্ণের। তাহলে ম্রোদের নিজস্ব ভাষা আছে এবং ভাষার লিখিত রূপ আছে, আর ইউনেস্কো ম্রো ভাষাকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছেন। আমি এখন তোমাদের সামনে যেমন বাংলা ভাষায় কথা বলছি, তেমনি ম্রো যারা তাদের নিজে যারা ম্রো জনগোষ্ঠী তারা নিজেদের মধ্যে নিজস্ব ভাষায় কথা বলে, তাদের একটা নিজস্ব ভাষা আছে এবং সেই ভাষার লিখিত রূপ আছে, ঠিক আছে? আর ইউনেস্কো নামে যে জাতিসংঘে একটা সংস্থা আছে, এই ইউনেস্কো এই ম্রো ভাষাকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে। আমরা পরের স্লাইডে চলে যাই। এই নিচের ছবি দুটো চিন্তা করো, এখানে দুইটা নির্দিষ্ট ছবি দেখা যাচ্ছে। দেখো এখানে মনে হচ্ছে কি হাতি পিছনে, যে দেখো মানে নমস্কার করতেছে মাথার মধ্যে, তারপরে এখানে একজন বসে আছে,
তাই না? তার মানে নিশ্চয়ই এটা বৌদ্ধ ধর্ম সম্পর্কে কথা বলছে। তাহলে ম্রো জনগোষ্ঠীর ধর্মের নাম তোরাই। ক্রামা নামে আরেকটি ধর্মমত বা গোষ্ঠী আছে, ম্রোরা সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী। তাহলে ম্রো জনগোষ্ঠীর ধর্মের নাম কি? তোরাই। ম্রো জনগোষ্ঠীর ধর্মের নাম কি বলতো? ম্রো জনগোষ্ঠীর ধর্মের নাম হচ্ছে তোরাই। এবং ক্রামা নামে একটি ধর্মমত বা গোষ্ঠী আছে, ম্রোরা সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী। তাহলে এই ছবি থেকে আমরা কি কি দেখলাম? আমরা তিনটা তথ্য পেলাম। তাহলে ম্রোদের একটা নির্দিষ্ট ধর্মে আছে, ম্রোদের একটা নির্দিষ্ট ধর্ম আছে, সে ধর্মের নাম হচ্ছে তোরাই, ঠিক আছে। এছাড়াও ক্রামা নামে একটি বিশেষ জনগোষ্ঠী আছে, ধর্ম আছে, আর বেশিরভাগই এখন তারা বৌদ্ধ ধর্মাবলম্বী। তারা কোন ধর্ম অনুসরণ করে? বেশিরভাগই তারা বৌদ্ধ ধর্ম অনুসরণ করে, তাই না? তাহলে ধর্ম সম্পর্কে কি জানলাম? তাদের ধর্মের নাম তোরাই। কি নাম? একটু লিখে ফেলো চটপট করে, তাদের ধর্মের নাম কি? তোরাই। এছাড়া ক্রামা নামেও এক ধরনের বিশেষ ক্রামা নামে এক ধরনের ধর্মমত গোষ্ঠী আছে, আর তারা বেশিরভাগই কোন ধর্মাবলম্বী? বৌদ্ধ ধর্মাবলম্বী, তাই না? তো ছোট্ট সোনামণিরা, ভালো লাগলো না? তাহলে আমরা প্রথমে প্রথম স্লাইডে কি দেখলাম? প্রথম স্লাইডে দেখলাম তাদের ভাষা, তাদের নির্দিষ্ট ভাষা আছে। তবে ইউনেস্কো ম্রোদের ভাষাকে কি বলেছে? ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে। আর পরের স্লাইডে আমরা কি দেখলাম? তাদের ধর্মের নাম কি বলতো? সবাই তাড়াতাড়ি বলে ফেলো। তাদের ধর্মের নাম হচ্ছে তোরাই। এবং ক্রামা নামে একটি ধর্ম জনগোষ্ঠী আছে, তবে বেশিরভাগই কোন ধর্মাবলম্বী? তবে বেশিরভাগই তারা বৌদ্ধ ধর্মাবলম্বী। ওকে, এসো আমরা পরের স্লাইডে চলে যাই। এই যে এই ছবিগুলো দেখো, এই ছবিগুলো দেখে একটু চিন্তা করো। ছবিগুলো দেখা যাচ্ছে তো? ছবিগুলো দেখে একটু চিন্তা করো। ছবিগুলোতে কি দেখা যাচ্ছে? এখানে একজন বয়স্ক মানুষ, এখানে কিছু লোক, পুরুষ মানুষ, কিছু হয়তো তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান করছে। তার মানে এখানে কি বোঝা যাচ্ছে? ম্রোদের সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক। ম্রোদের সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক। গারো এবং খাসিদের সম্পর্কে আমরা জেনেছি, গারো এবং খাসিদের সমাজ ব্যবস্থা ছিল মাতৃতান্ত্রিক। গারো এবং খাসিদের সমাজ ব্যবস্থা কেমন ছিল? মাতৃতান্ত্রিক। আর এখন আমরা পড়ছি ম্রোদের সম্পর্কে, ম্রোদের সমাজ ব্যবস্থা হচ্ছে পিতৃতান্ত্রিক। ম্রোদের সমাজ ব্যবস্থা কেমন বলতো? কেমন? ম্রোদের সমাজ ব্যবস্থা হচ্ছে পিতৃতান্ত্রিক, ঠিক আছে। অর্থাৎ পিতাই হলেন পরিবারের প্রধান, তাদের রয়েছে গ্রাম ভিত্তিক সমাজ ব্যবস্থা। তাহলে ম্রোদের সমাজ ব্যবস্থা কেমন? পিতৃতান্ত্রিক। অর্থাৎ তাদের পিতাই হচ্ছে পরিবারের প্রধান, আর তাদের রয়েছে গ্রাম ভিত্তিক সমাজ ব্যবস্থা। তাদের রয়েছে গ্রাম ভিত্তিক সমাজ ব্যবস্থা। তাহলে এই পর্যন্ত আমরা তিনটা স্লাইড দেখলাম। প্রথম স্লাইডে দেখলাম তাদের ভাষা সম্পর্কে, তাদের নিজস্ব ভাষা আছে। দ্বিতীয় স্লাইডে দেখলাম কি? দ্বিতীয় স্লাইডে দেখলাম আমরা তাদের ধর্ম সম্পর্কে, তাদের নিজস্ব ধর্মের নাম তোরাই। ক্রামা নামের একটা ধর্মমত গোষ্ঠী আছে এবং তারা বেশিরভাগই বৌদ্ধ ধর্মাবলম্বী। আরেকটা কি দেখলাম? এখন দেখলাম তাদের সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক, তাদের পরিবারের প্রধান হচ্ছে পিতা, তাই না? আর রয়েছে গ্রাম ভিত্তিক সমাজ ব্যবস্থা। এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? নির্দিষ্ট রকমের বাড়ি, এখানে নির্দিষ্ট রকমের বাড়ি দেখা যাচ্ছে। তাহলে এই বাড়িগুলো কি আমরা একটু জেনে নেই। মায়ানমার সীমান্তের কাছে বান্দরবান জেলায় ম্রোরা বাস করে, তাদের বাড়িকে কিম বলে। বাঁশের বেড়া ও ছড়ের চাল দিয়ে মাচার উপর বাড়ি তৈরি করে। তাহলে তারা কোথায় থাকে? ম্রোরা মায়ানমার সীমান্তের কাছে। ম্রোরা কোথায় থাকে? মায়ানমার সীমান্তের কাছে বান্দরবান জেলায় ম্রোরা বাস করে। তাদের এই যে বাড়িগুলো আছে, এই বাড়ির নাম হচ্ছে কিম।
আর এই কিমের জন্য তারা বাঁশের বেড়া ও ছনের চাল দেয়। তারা বেড়া দেয় কি বাঁশের, বাঁশের বেড়া ও চালটা হচ্ছে ছনের। ছনের মানে হচ্ছে আমরা যেটা খ্যার বলি, এই ধরনের ছনের মাধ্যমে তারা বাড়ি তৈরি করে। তাহলে মায়ানমার সীমান্তের কাছে বান্দরবান জেলায় মোরোরা বাস করে, তারা তাদের বাড়িকে কিম বলে। তার মানে এখানে প্রধান কথা হচ্ছে মোরোদের বাড়ির নাম হচ্ছে কিম, এবং তারা কেমন বাড়িতে থাকে, ছনের তৈরি বাড়িতে, বাঁশের বেড়া এবং ছনের তৈরি চালে তারা দিয়ে তৈরি বাড়িতে তারা বাস করে। আমরা পরের বার স্লাইডে চলে যাই। এখানে আমরা আরো কিছু ছবি দেখতে পাচ্ছি। এটা কি বলতো? হ্যাঁ, এটা হচ্ছে ভাত, এটা কি মাছ, তবে মাছটা শুকনা মাছ মানে শুটকি মাছ, আর এটা হচ্ছে মাংস। তার মানে এখানে বোঝা যাচ্ছে মোরোদের প্রধান খাদ্য ভাত, শুটকি মাছ ও বিভিন্ন ধরনের মাংস। তাহলে মোরোদের প্রধান খাদ্য কি? ভাত, শুটকি মাছ ও বিভিন্ন ধরনের মাংস। এখানে আরেক প্রকার ছবি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? এটা হচ্ছে মোরোদের এক ধরনের বিশেষ ধরনের খাবার। এই খাবারের নাম হচ্ছে নাপ্পি। তাহলে তারা ভাত, শুটকি মাছ, মাংস এবং নাপ্পি নামে এক ধরনের বিশেষ খাবার খায়। তাহলে মোরোদের খাবার কি কি? ভাত, শুটকি মাছ, মাংস এবং এক ধরনের বিশেষ ধরনের খাবার নাপ্পি। ঠিক আছে, তাহলে এসো আমরা পরের স্লাইডে চলে যাই। এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? অনেকগুলো মেয়ে, তাই না? তারা বিশেষ ধরনের পোশাক পরে ছবি তুলেছে। দেখো নিচে কেমন ওড়নার মতো, উপরে ব্লাউজের মতো, আবার ওড়না, দেখছো কত মালা পরেছে, মাথায় কি দিয়েছে, সবার মাথায় কিন্তু ফিতা বাঁধা আছে, দেখেছো? তাহলে অবশ্যই এখানে তাদের পোশাক সম্পর্কে বলা হয়েছে, মানে ম্রো মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম ওয়াংলাই, আর পুরুষেরা সাদা খাটো পোশাক পরে। তাহলে পোশাকের কথা আমরা যদি যাই, তাহলে ম্রো মেয়েদের পোশাকের নাম হচ্ছে ওয়াংলাই। ম্রো মেয়েদের পোশাকের নাম কি? ওয়াংলাই। আর পুরুষরা পরে সাদা খাটো পোশাক। ঠিক আছে, তাহলে ম্রো মেয়েদের পোশাকের নাম কি? ওয়াংলাই। ম্রো মেয়েরা যে পোশাক পরে সেই পোশাকের নাম হচ্ছে ওয়াংলাই, আর পুরুষরা কি পরে? পুরুষরা পরে সাদা খাটো পোশাক। তাহলে আমরা এখন কিন্তু পোশাক সম্পর্কেও জানলাম। ম্রো মেয়েদের পোশাকের নাম কি বলতো? তাড়াতাড়ি মনে করো। হ্যাঁ, ম্রো মেয়েদের পোশাকের নাম হচ্ছে ওয়াংলাই। আর পুরুষরা কি পরে? পুরুষদের পোশাকের কোনো নির্দিষ্ট নাম নেই, তারা সাদা রঙের খাটো পোশাক পরে। ঠিক আছে, তাহলে এসো আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, আমি পুরনো স্লাইডে একটা প্রশ্ন করি তো, যে এর আগের স্লাইডে কি ছিল? তারা তাদের বাড়িকে কি বলে বলতো? হ্যাঁ, তারা তাদের মোরোরা তাদের বাড়িকে বলে কিম। মোরোরা তাদের বাড়িকে কি বলে বলতো? কিম বলে। ধন্যবাদ। এখন পরের স্লাইডে চলে যাই। এই নিচের ছবি দুটিতে তোমরা কি দেখতে পাচ্ছ? এক ধরনের অনুষ্ঠান মনে হচ্ছে, তাই না? অনুষ্ঠান। তাহলে মোরোরা জন্ম, মৃত্যু, বিয়ে ইত্যাদি অনুষ্ঠানে বিভিন্ন আচার উৎসব পালন করে। তাদের রীতি অনুযায়ী ছেলে ও মেয়ের বয়স 3 বছর হলে উভয়েরই কান ছিদ্র করে দেওয়া হয়। তাহলে মোরোরা অন্য ধর্মের মতো তারা জন্ম, মৃত্যু, বিয়ে এসব মেয়েতে তারা বিশেষ অনুষ্ঠান পালন করে। মানে তার জন্ম হলেও অনুষ্ঠান করে, মৃত্যু হলেও অনুষ্ঠান করে, বিয়ে হলেও তারা অনুষ্ঠান করে। তার মানে মোরোরা অনেক অনুষ্ঠান করে, এবং তাদের বিশেষ রীতি অনুযায়ী ছেলে ও মেয়ের, মানে ছেলে এবং মেয়ে উভয়ের বয়স যখন 3 হবে, 3 বছর বয়স হলে তারা কান ফুটো করে দেয়। তাহলে আমাদের সমাজে আমরা কিন্তু দেখি না যে তারা কারো কান ফুটো করা আছে, কিন্তু মোরোদের কান ফুটো করা আছে। তাদের একটা নির্দিষ্ট 3 বছর বয়স হলেই কান ফুটো করে দেয়। ঠিক আছে, তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। মোরোদের সম্পর্কে আমরা জেনে ফেললাম। তাহলে মোরোদের আমরা প্রথম কি দেখলাম? মোরোদের নিজস্ব ভাষা আছে। তারপর কি দেখলাম? মোরো তাদের প্রধান ধর্ম তোরাই ক্রামা নামেও ধর্ম আছে।
তারপর মৃদের সমাজ কি পিতৃতান্ত্রিক, মৃদের সমাজ কি পিতৃতান্ত্রিক। তারপর কি দেখলাম, মৃদের বাড়ির নাম কি। তারপর মৃদের খাবার ভাত মাংস শুটকি মাছ ও নাপ্পি। তারপর নারীদের পোশাকের নাম ওয়াংলাই আর পুরুষরা খাটো পোশাক পরে। শিশুদের 3 বছরে কান ছিদ্র করে দেওয়া হয়। তাহলে মোটামুটি আমরা 7টা আমরা তাদের মৃদের সম্পর্কে বৈশিষ্ট্য দেখলাম। 7টা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তাদের নিজস্ব ভাষার নাম হচ্ছে কি, তাদের নিজস্ব ভাষা আছে কিন্তু ভাষার কোনো নাম নেই। তাদের মৃদের নিজস্ব ভাষা আছে, ইউনেস্কো এটাকে ঝুঁকিপূর্ণ ভাষা হিসেবে চিহ্নিত করেছে। তাদের সমাজ ব্যবস্থা হচ্ছে কি পিতৃতান্ত্রিক, মৃদের সমাজ ব্যবস্থা কি পিতৃতান্ত্রিক। মৃদের তারপর কি, মৃদের বাড়ির নাম হচ্ছে কিম, আর মৃদের ধর্মের নাম হচ্ছে তোরাই, তবে ক্রামা নামেও একটি বিশেষ ধরনের ধর্ম আছে। তারপর কি, তারা কি খাবার খায়, তাদের খাবার হচ্ছে ভাত মাংস শুটকি মাছ এবং নাপ্পি নামে এক ধরনের বিশেষ খাবার। তারপর মেয়েদের পোশাকের নাম হচ্ছে ওয়াংলাই আর ছেলেরা খাটো সাদা রঙের পোশাক পরে। তারপর কি দেখলাম, শিশুদের নির্দিষ্ট বয়স মানে 3 বছর বয়স হলে তাদের কান ছিদ্র করে দেওয়া হয়, ঠিক আছে না। তাহলে এসো আমরা মৃদের সম্পর্কে অনেক কিছু জানলাম। গারো ও খাসি জনগোষ্ঠীর সাথে ম্রো জনগোষ্ঠীর তুলনা করে 3টি বাক্য লেখো। গারো ও খাসি জনগোষ্ঠীর সাথে ম্রো জনগোষ্ঠীর তুলনা করে 3টি বাক্য লেখো, খাতায় লিখে ফেলো। গারো ও খাসি জনগোষ্ঠীর সাথে কাদের সাথে, গারো এবং খাসি জনগোষ্ঠীর সাথে ম্রো জনগোষ্ঠীর তুলনা করে 3টি বাক্য লেখো। প্রশ্ন তুলে নিয়েছো, মানে গারো ও খাসির সাথে মৃদের তুলনা করতে হবে। যে যেমন গারোদের ধর্মের নাম কি, মৃদের ধর্মের নাম কি, গারো সমাজ মাতৃতান্ত্রিক, ম্রো সমাজ পিতৃতান্ত্রিক, এইভাবে 3টি বাক্য লিখতে হবে। আশা করি তোমরা তুলে ফেলেছ। এখন আমি মূল্যায়ন করছি তোমাদের, ম্রোরা কোথায় বাস করে, ম্রোরা কোথায় বাস করে, ঠিক আছে। ম্রোরা বান্দরবন জেলায় বাস করে, মায়ানমার সীমান্তের কাছে। তারপর ম্রোদের উৎসবের নামগুলো কি, জানো নিশ্চয়। তৃতীয় প্রশ্ন, খাসিদের খাবারের নাম কি। ম্রোর সাথে আমি কিন্তু খাসিকেও নিয়ে আসছি, তোমাদের মনে আছে কিনা। 4 নাম্বার, ম্রোদের প্রধান ধর্মের নাম কি। ম্রো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম কি। ম্রো সমাজের একটি রীতি কি। তাহলে ছোট্ট সোনামণিরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি তোমাদের 6টা প্রশ্ন দিয়েছি। তোমরা 6টা প্রশ্ন তোমাদের খাতায় তুলে নাও। তুলে নিয়েছো, আর তুলতে না পারলেও তোমরা একটু খাতার ছবিটা তোমাদের ফোন সেটের মাধ্যমে তুলে নাও। সবাই বইয়ে 86 পৃষ্ঠা বের করে নীরবে পড়ো। তোমাদের পাঠ্য বই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে, এই যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 86 পৃষ্ঠা বের করে একটু পড়ে নাও নীরবে। যে ম্রো পার্বত্য অঞ্চলে একটি জনগোষ্ঠীর নাম ম্রো, তারা মিয়ানমার সীমান্তের কাছে বান্দরবন জেলায় বাস করে। ম্রোদের নিজস্ব ভাষা আছে, তার লিখিত রূপ আছে, ইউনেস্কো ম্রো ভাষাকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে। আর সঠিক উপায়ে যদি রক্ষণাবেক্ষণ করা না হয় তাহলে ম্রো ভাষা নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। আর ম্রো জনগোষ্ঠীর ধর্মের নাম হচ্ছে তোরাই, এছাড়াও ক্রামা নামে একটি ধর্মমত আছে। ম্রোরা সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী, তাদের কেউ কেউ খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন। সমাজ ব্যবস্থা, ম্রো পরিবারের প্রধান হলেন পিতা, তাদের রয়েছে গ্রাম ভিত্তিক সমাজ ব্যবস্থা। আর বাড়ি, ম্রোরা তাদের বাড়িকে কিম বলে, সাধারণত বাঁশের বেড়া ও ছনের চাল দিয়ে মাচার উপর তারা বাড়ি তৈরি করে। খাদ্য, ম্রোদের প্রধান খাদ্য ভাত শুটকি মাছ ও বিভিন্ন ধরনের মাংস, তাদের অন্যতম সুস্বাদু খাবারের নাম নাপ্পি। ম্রো মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম ওয়াংলাই, পুরুষরা খাটো সাদা পোশাক পরেন। উৎসব,
জন্ম মৃত্যু বিয়ে ইত্যাদি অনুষ্ঠানে মৌরা বিভিন্ন আচার উৎসব পালন করেন। আর মৌ সমাজের রীতি অনুযায়ী শিশুর বয়স 3 বছর বয়স হলে ছেলে ও মেয়ে উভয়েরই কান ছিদ্র করে দেওয়া হয়। তাহলে আমার সাথে নিশ্চয় তোমরাও সবাই পড়ে নিয়েছো। 86 পৃষ্ঠা আমাদের পড়া শেষ। মৌ সম্পর্কে আমরা মোটামুটি সবকিছু জেনে নিলাম। এখন তোমাদের মূল্যায়ন, এই যে 5টা সমস্যা প্রশ্ন দিয়েছি, 5টা প্রশ্ন তোমরা তুলে নাও। মৌরা কোন সীমান্তের নিকটে বাস করে? তাড়াতাড়ি লিখে নাও। 2 নাম্বার, মৌদের ভাষাকে কোন সংস্থা ঝুঁকিপূর্ণ বলেছে? 3 নাম্বার, ম্রো মেয়েদের পোশাকের নাম কি? 4 নাম্বার, ম্রোরা অতিথিদের কি দিয়ে আপ্যায়ন করে? 5 নাম্বার, তোমার পাঠ্য বইয়ে একটি ম্রো বাড়ি আছে, বাড়িটিতে কি কি উপকরণ ব্যবহৃত হয়? মানে ম্রোদের এক তোমার পাঠ্য বইয়ে ম্রোদের সম্পর্কে একটা আছে, তাহলে তাকে কি বলা হয়? বাড়িটিতে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে, বাড়িটিতে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে? বাড়ির কাজ, ম্রো জনগোষ্ঠীর সংস্কৃতি সম্পর্কে যা জানো তা লিখে দেবে। তাহলে ছোট্ট সোনামণিরা, এতক্ষণ আমরা অনেক কিছু ম্রোদের সম্পর্কে একদম বলতে পারো যে আমি তোমাদেরকে ছবির মাধ্যমে একদম ম্রোদের, ম্রো জনগোষ্ঠী বান্দরবন জেলায় তোমাদের কিন্তু ঘুরিয়ে নিয়ে আসলাম, তাই না? মনে করো আমি তোমাদেরকে বান্দরবন জেলায় নিয়ে ম্রোদের বাড়ি ঘর, নৃত্য অনুষ্ঠান, সমাজ ব্যবস্থা, খাবার, ধর্ম সব কিছুই মনে করো যে তোমাদের বান্দরবন যেয়ে তোমাদেরকে দেখিয়ে নিয়ে এসেছি, তাই না? তাহলে ছোট্ট সোনামণিরা, আশা করি ম্রো জাতি সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা নেই, তাই না? তাহলে যদি সমস্যা না থাকে তাহলে অবশ্যই বাড়ির কাজটা কমপ্লিট করে আমাকে তোমরা পাঠিয়ে দেবে, ঠিক আছে? তো ছোট্ট সোনামণিরা ভালো থেকো তোমরা সবাই, আর নিয়মিত পড়াশোনা করো। পিএসসি মানে সমাপনী পরীক্ষা কেন্দ্রীয়ভাবে না হলেও তোমাদের বিদ্যালয়ে কিন্তু হবে, আর এগুলো না জানলে কিন্তু আর কখনোই ষষ্ঠ শ্রেণীতে যেয়ে কিন্তু এই পাঠগুলো আর নেই। তাহলে অবশ্যই তোমাদের ভালোভাবে পড়াশোনা করতে হবে, তাই না? পরীক্ষা হবে না দেখে পড়াশোনা ছেড়ে দিও না তোমরা, ঠিক আছে? তো ছোট্ট সোনামণিরা ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো যেন আমি আবার তোমাদের সামনে এরকম কোনো সুন্দর পাঠ নিয়ে উপস্থিত হতে পারি। তো ভালো থেকো সবাই, খুদা হাফেজ।